রিক্সাতে চাইপা যামু না হয় এই ভ্যানে যামু ওই রিক্সাতে চাইপা যামু না হয় এই ভ্যানে যামু যামু না তোর মোটর শুরু কর এদিকে
আমি তোর সচপাটটা মুখস্থ হয়ে গেছে? কোনটা বলো তো? বলতো আমাদের ছোট নদী, ওটা তো আমার অনেক আগে হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ বল। আমাদের ছোট নদী চলে আঁকে বাকি, বৈশাখ মাসে তার ভরা জল থাকে। ভরা জল লাগছে তো নাকি? এই শোন, ভরা জল থাকে না, হাঁটু জল থাকে। হ্যাঁ ওইটাই তো ঠিক। তাহলে ভুল বলছিস কেন? পার হয়ে যায় গরু, পার হয়ে গাড়ি, দুই ধার উঁচু তার গর্তে মাস্টারের বাড়ি। গর্তে আমার বাড়ি? দুই ধার উঁচু তার ঢালু তার বাড়ি। হ্যাঁ ওইটাই ঠিক, ওইটাই ঠিক। তাহলে ভুল বলছিস কেন? চিক চিক করে বলি কোথাও নাই কাদা, আর যত কাদা আছে মাস্টার কাছে দেখো। মাস্টার সে বইতে ধরে গেছে, শুধু মেরে মার। চুপ, মাস্টার বসে ওর পিছনে একদম মাংস নেই, শুধু হাড়ে বেরিয়ে গেছে, হাড়ে উপরে ঘুরতেছি। আমি তো ভেবেছি চাকা সিস্টেম করাছি। না কিচ্ছু নেই, কিছুই নেই। হ্যাঁ ঠিক অবস। এই তোর বায়ুমণ্ডল মুখস্থ হয়ে গেছে, ভূগোলে পড়াটা। মণ্ডল বাড়ার উপর দিয়ে যে বাতাস ঝড়ের গতি বেগে শাসা করে বোঝায় তাকেই বলে বায়ুমণ্ডল। আবার লাগছে তো, শুধু মণ্ডল বাড়ার উপর দিয়ে যায়, বায়ুমণ্ডল সর্বত্র যায়। হ্যাঁ এটা ঘূর্ণি বাতাস, আর কেউ শরবত খাওনি, বাতাস ঢুকে যাবে। শরবত? শরবত খেলে বাতাস ঢুকবে, তাই নাকি? বাবা ভালো কথা বলেছিস। আমি বলছি সর্বত্র যায়। কি পেড়া ধরে আছে? এই চুপ, মাছটা কি হ্যাংরা? কি বরাবর মারি আমার শুধু এই শোন, তোর রামানটা পড়া হয়ে গেছে? কোন পড়াটা বল তো? রামচন্দ্র কেন বনে গিয়েছিল? সে বনে যায়নি। বনে যায়নি? না। কোথায় গিয়েছিল? সেই চাবাটায় কাজ করতে এখন চেন্নাই বাড়াইছে। ও তুমি রাম? না ও জানে না, আমি বলে দেব। চেন্নাইও জানি, সে তো ব্যাঙ্গালোর গেছে পাকা ঘরের কাছে। ও তুইও জানিস না, তুই রামাইদের কথা বলছিস? তোর জন্য কি কোনো গার্ডিয়ান স্কুলে আসতে পারবে না? কি রে জিনিস, গার্ড ফাটিয়ে দেব। হ্যাঁ কি রে লাগছে? মিঠা আমার সে পড়াটা হয়ে গেছে। কোন পড়াটা? যে আতা গাছে। ও হয়ে গেছে? আতা গাছে তোতা পাখি জালিম গেছে এবং হ্যাঁ রঘুনাথের মাঝে চোখ মেলে দেখতে পাইনি কেউ। কাকে চোখ মেরেছে? হ্যাঁ তোমাকে। আমাকে কখন চোখ মেরেছে? মাছে তখন চোখ দুটোটা নাটা না, ঠোঁট দুটো লাল, লজ্জায় রাঙা হয়ে থাকে তার গাল। চোখ দুটোটা নাটা না, ঠোঁট দুটো লাল, লজ্জায় রাঙা হয়ে থাকে তার গাল। কখনো সাজে না সাজলো পরে না, কখনো সাজে না সাজলো পরে না, তবু রূপে দিবা। চোখ দুটোটা নাটা না, ঠোঁট দুটো লাল, লজ্জায় রাঙা হয়ে থাকে তার গাল। Thank you.
টপ 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 চুপ টপ আবার মাস্টার মশাই এই রামানে পড়াটা কোনদিন হয়নি কারোর শুন আজকে আবার আমি বলে দিচ্ছি কোজে দিল কুমন্ত্রণা কইকেই তা শুনে শুনে পিতৃ সত্য পালিবাতরে রাম গিয়েছিল বনে আয় মশাই ব্যান্ড ব্যান্ড खिचुड़ी रघुनाथ तुम्हार पड़ा थकलो पिता स्वर्ग पिता धर्म पिता ही परम तप पितरे प्रीति बा पण्य प्रियति समस्त बदा छोड़े बदा छोड़े एकदम एकबार मुखस्त झझड़े मुखस्त एकबार झझड़े मुखस्त झझड़े एदिका 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 गाट फाटिए देबो एदिक आय होय बोलछ एदिका एदिका हमें गेले ना एदिका आय होय खाली खूब से बोले चले गई সুইচটা টিপে দিলি হ্যাঁ ঘ ঘ করতে তার সেন্টার আর মহলো আচ্ছা আর মহ হয়ে যাওয়ার পরে হ্যাঁ নতুন ছবি বাড়িছে ওই যে কি বলে কয় নন্দিনী 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 ওলা উঠে মনে দেয়া বলি নন্দিনী দেখতে আর বলি কিছু কোন পরে একটা বড়টা বারে বড় চাপ তারপর যা স কল সৌজা চোখ বুঝাইলি একদম ফসছালে রে বাবা খুব ভালো খুব ভালো চলে শোন একটা ক্লাসে 4 বছর আছে স্যার ক বছর থাকবি আমি আমার এখন 14 বছর থাকব 14 বছর কেন আগো দিদিমণি লুকিয়ে লুকিয়ে ছোট আগে ডিম দেয় আচ্ছা ডিম খাই যা এমন পাতলা পায়খানা হয় আর কি সে ল্যাটিনে ঢুকতে পারেন ঢড়ড়ড় করে ভরে যায় গেল বাবা কাল থেকে একবারে ডিম দেওয়া বন্ধ কর হ্যাঁ আমার ডিম দেওয়া বন্ধ তোমার স্কুল আছে বন্ধ হবে হ্যাঁ আমার তো রিটার্নের সময় আছে এই শোন এই প্যান্টটা কার রে এটা আমার দাদার প্যান্টটা সেই তোর প্যান্ট কি হলো আগো আমার মানে ভিজে দি যায় কেন ভিজালো মো দাদা সারি কালে আইতিল বাসলো হ্যাঁ আজ তোমার বহুদি কোডে কচি ভাই গো খুব আদর করে বলছে হ্যাঁ কি কি মচৎকার করে ডাকে রে চমৎকার হ্যাঁ কোডে কচি ভাই 250 বদা মাংস লইছো তো 250 বদা মাংস কত লোক বাড়িতে আছে 26 লোক 26 লোক তাহলে এক কাজ কর এই যে গ্রামটা আছে না এখানে গ্রাম নিমন্ত্রণ দিয়ে দে পুরা দক্ষিণ বাহ নিমন্ত্রণ দিলেও খায়া খেতে পারবে না কেন খেতে পারবে না আগো এমন মচৎকার রান্না করে চমৎকার রান্না করে সব 250 বদা মাংস 3.5 কেজি লঙ্কা গুলি নো গুড়ি লঙ্কা 3.5 কিলো তাহলে এরকম 5টা গ্রাম খেলেও শেষ করতে পারবে তবু বেড়ে যায় তো মাঝু মাঝু তারপর চোখে যা মো শাড়িয়ার আমি দুজন মুখ দিতে যাই তো সে গান করে প্রেরিত করেলে করেলে সজনে সময় চলে গেলি আর পাবি কে ধনি সময় চলে গেলি আর পাবি কে টে ছাড়াব তো তোর টে ছাড়াব এদিকে আয় রঘুনাথ তোর পিতার নামটা বলো তো আমি জানি না গুরুদেব আমি জানি হ্যাঁ তুই তো সব জানিস ওর বাপ না কেন পাশাপাশি বাড়ি আগো ও মরাম রাস্তার এই ধার আমার ঘর ও ধার ওর ঘর তাই নাকি ওর বাপটা পড়া মা মোটেও কোনো ঘরের কাজ করেনি হ্যাঁ ওর মা যদি বকছে পড়া মা বেগুন বাড়ি তড়ে বিয়া না তাও যাবে নি পড়া মা শুধু খাবে আর তেতাস খেলে মারবে আচ্ছা আর টাইমে খাইনি হ্যাঁ ওর মা একদিন দেখিয়া গাল দেবে ওই ঝড়েশ্বর মন্ডল পড়া মা খাবি আইতো ঝড়েশ্বর মন্ডল হ্যাঁ গো এই ঝড়েশ্বর মন্ডল কার নাম হয় আর মাকে জিজ্ঞেস করব তাই নাকি না মিথ্যে কথা বলছিস না ঠিক কথা এই মিথ্যে কথা বলার জন্য তোকে 10 বার কাম ধরে উড়বুস করতে হবে আয় আয় আজ কি দেখা যায় রাত্রি প্রভাত শুরু কর হ্যাঁ দামো 1 হ্যাঁ 2 হ্যাঁ 3 এই পেটাকে ধরে দিয়ে বাঁধ তো কে তুমি দাঁড়াছিস যে পেটে ধরে রাখো আমি ধরে রাখবো তোর প্যান্ট আমি আমি তোর প্যান্ট ধরে রাখবো ওই দাঁড়িয়ে আছে হ্যাঁ চুপ
রঘুনাথ তাহলে তুমি তোমার পিতার নাম জানো না? না গুরুদেব। কি বলে জারো মাতারে কলঙ্ক মোচন করতে পারবো আমি সেদিন আসবো নতুবার আমি আসবো না গুরুদেব নতুবার আমি আসবো না যাও বেরিয়ে যাও এই শোন কালকে স্কুলে তাড়াতাড়ি আসিস কালকে আমার স্কুলে যাবে না কেন কালকে আমার নখ ভাঙা হবে কেন তোর প্রতিবেশী কেউ মারা গেছে না সে দক্ষিণ মাঝে সে ভুঁইয়া হারে একটা বৌডি তার গাছে উঠে ফাঁসি লেগে মরেছে তার ঘরে মরছে তো তোর অসু যাবে হ্যাঁ তার একটা ঘাড়ি আছে তুই 5 কিলো সরষে লাভ তো সে ভুঁইয়া হারে তার অন্য দোকান আছে সেটা সে দোকানে তুমি সেটাও খেতে পারো আচ্ছা আর তোমাকে সেই লেবু বাগান থেকে বড় বড় লেবু তুলে এমন নিড়িয়া সিবড়িয়া যে রস বার করে দিবে এমন মচৎকার লাগে সে সৌ শরবত খায়া তুমি বুঝলো আচ্ছা আর সে তার ঘরে বুড়ি কি করে ফট করে গোল করে ঢুকে যাবে তার কি দুটো কুচকুচে কালা সাড় আছে সে সাড় ধরে হিড়িয়া টানে রাখে লেইসা তার গলায় একটা তাড়া দিয়ে মোর মা কি করে মোর পুদ্রাকে সকালে সূর্য উঠার আগে মানে গায়ে বাড়ি দিল দিয়া কুলাই সে কুলাই করি লিয়া গান করে নারে না রে না এতে অসুজ হয়ে যায় না তোর মা কোন কাজের কথা বলেছে ও কাজ কি সে বোদা দুটো বোদা আছে হ্যাঁ সে ওই আমি বলি তো সে বানতে জানি না আমি আমি ভয় জানি গো কেন বুড়ু বুড়ু সিং হয়ে যায় আচ্ছা আর পাস কে গেলে এমন বুক কি আমারে না ঠিক না 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 ওরকম করে ওরকম বলে সে ভয় ছিলে বাইছি সে বোদা বান্দি নি বলে মুখে করে পড়মা তোকে একটা কাজের কথা বলে শুনুন আমি কোনো শুনছি আবার চলে আসি এতটা সে লাইন ধারে উঠেছি আবার হাঁক ধরে পড়মাল উঠা আধা গদ্রে গাড় বসা পরমাতি ঘর আইসা আইলি তোর পরমার নহক ভাঙা ভাই ওই যে কাজটা করে দিসনি বলে ওই জন্য তোর মা রাগে বলেছে নখ ভাঙাবে কালকে নখ ভাঙাবে না তাড়াতাড়ি আসিস আর যদি বদা বাঁধার কথা কয় আর নখ ভাঙা হয় স্কুল কিন্তু আমি আসবো না ঠিক আছে আজকে স্কুল ছুটি থাকলো